ভয়ভীতির কোনো কারণ নেই, আমি জনগণের কাছে অনুরোধ করব, আশা করব তারা যেন আসে। আমি গতকালকে রেজিস্ট্রেশন করেছি, রাত্রি মেসেজ পাওয়ার পরে দেখলাম আজকের ডেট, আজকে চলে আসলাম, কোনো ভয় লাগে নেই এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসছে। আমি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত নেই, আমি দিছি 15 মিনিট হইলো, কোনো সমস্যা এখন পর্যন্ত দেখিনি আমি। এর মধ্যে আমি চেষ্টা করবো সুরক্ষিত থাকার, আমার দ্বিতীয় ডোজ আছে আবার 8-3 তারিখ, সেটাও আমি দেবো। এই তো আমি আশা করি এর মাধ্যমে আমি সুরক্ষা থাকতে পারবো। যেহেতু সারা দুনিয়া দুনিয়া জোড়া করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ, তার থেকে বাঁচার জন্যই করোনার টিকা নেওয়া সকলের আবশ্যক। আমার মেয়ে একজন ডাক্তার, সে আমাকে উৎসাহিত করছে যে বাবা তুমি টিকা নাও, আমি তাই প্রথমেই টিকা নিতে এসেছি। কোনো ভয় নাই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, খুব সুন্দরভাবে আমরা টিকা গ্রহণ করেছি। হ্যাঁ, অন্যান্য জন সবাইকে বলবো যে এটা সবাইকে নেওয়া উচিত, জীবনের জন্য, বাঁচার জন্য। আমাদের এখানে আমরা আপনাদের নিজেরাই দেখতে পারতেছেন, এখানে আমরা কিন্তু অলরেডি 3টা বুথ শুরু করেছি, এখানে একটা কলেজে একটা এবং নার্সিং ইনস্টিটিউশনে একটা আর কি, বা নার্সিং কলেজে। এবং আমরা 8টা যে প্রস্তুত আছি, আমাদের ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় যত আসবে আমরা কাউকে ফেরত দেবো না, সবাইকে আমরা ভ্যাকসিন দেবো। আমি নিজে ভ্যাকসিন নিয়েছি আজকে, আমি এখন পর্যন্ত কোনো অসুবিধা ঠেকি না এবং এখানে কোনো রকম প্রতিবন্ধকতার কোনো প্রশ্ন আসে না। আমরা সবাইকেই দেবো এবং সবাইকে কাছ দিয়ে আশা করবো সবাই যেন সুন্দর একটা কিউ দিয়ে সুশৃঙ্খলভাবে আসে এবং সুশৃঙ্খলভাবে বিদায় দেবো। এবং কারো যদি কখনো, আমরা জানি ভ্যাকসিনে কোনো সাইড এফেক্ট থাকে না, তারপরও হাসপাতাল কর্তৃপক্ষ একটা টিম করে রেখেছে, যদি কারো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করব। আশা করি এই জাতীয় কোনো সমস্যা এখানে ঘটবে না। প্রতি ভ্যাকসিন পাঠাইছে, আমি পাইছি দিছে, আমি খুশি, সাংঘাতিক খুশি, অত্যন্ত খুশি আমি বলবো যে আমি একজন বয়োজ্যেষ্ঠ ডাক্তার বা নাগরিক আমি কিন্তু দিতে পেরেছি, এটা আমার জন্য একটা খুশি সংবাদ। আসতেছে 13 কোটি লোককে ভ্যাকসিনেশনে আনার জন্য, 18 বছরের নিচে কোনো বাচ্চা, কোনো যুবক বা কোনো শিশুকে আমরা ভ্যাকসিনে আওতে আনবো না। না, আমি তো আজকে দ্বিতীয় ব্যক্তি হিসাবে এই বরিশালে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এই যে টিকা নিতে পারলাম, এর জন্য আমি অনেক নিজেকে আনন্দিত, আমি অনেক আনন্দিত এবং আমি ধন্যবাদ জানাই সিটি কর্পোরেশনকে যে তারা সব সার্বিক সুন্দর এক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে টিকার কর্মসূচি শুরু করেছে এবং আমি দ্বিতীয় ব্যক্তি হিসেবে সেই টিকা পেয়েছি এবং আমি নিজেকে এখন সুরক্ষা প্রতিরোধের মধ্যে চলে গেলাম বলে আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ আমরা যে দীর্ঘ 1 বছর প্রায় কঠিন প্রতিরক্ষা বিভিন্নভাবে আমরা মাস্ক, আমরা পিপি পরে নিজেদেরকে প্রতিরোধ করার চেষ্টা করেছি করোনা থেকে, আল্লাহ আমাদেরকে প্রতিরোধ করে রেখেছিলেন, আমরা করোনা আমাদেরকে সংক্রামিত করতে পারে নাই, কারণ আমরা এখন টিকা নিয়েছি। আমরা না, কোনো ভয়ের কিছু নেই, আমি আনন্দিত। হ্যাঁ, এখানে আমি টিকা কী জন্যই নেয় জানে, ওই রোগটা আমাকে ধরতে না পারে। আমরা এর আগেও বিভিন্ন টিকা নিয়েছি, জনগণকে বলবো যে সবাই এগিয়ে আসত না, আমার আহ্বান যে আমি টিকা নিয়েছি, আমি আনন্দিত যে আমি করোনা থেকে মুক্ত থাকবো ইনশাল্লাহ। এবং সবাই আপনারা এগিয়ে আসুন, টিকা নিন এবং করোনাকে আপনারা করোনাকে পরাজিত করুন। এটি ব্যতিক্রম কিছু না, এটি যেন বিভিন্ন ধরনের প্রোপাগান্ডার কারণে মানুষের মধ্যে একটা ভীতি সৃষ্টি হয়েছে, কিন্তু আমি বলবো আজকে দেখেছেন যে আমাদের মেডিকেলের ডাইরেক্টর সাহেব এবং ধারাবাহিক প্রিন্সিপাল সাহেব দুজনে নিয়েছেন, ধারাবাহিকভাবে আমরাও সবাই নেব এবং নার্স যারা চিফ নার্স হইতে শুরু করে সবাই নিয়েছেন। এবং এটি একটি নর্মাল যেরকম টিকা সেই টিকা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই
যে আজকে আমাদের দেশ যে যে উন্নয়নের দিকে যাচ্ছে সেটির একটি প্রতিফলন হচ্ছে যে এই টিকা আমরা এত তাড়াতাড়ি আমরা পেয়েছি। আমি নিজে আপনারা দেখেছেন, আমি নিজে দাঁড়িয়েছিলাম, পাশেই দাঁড়িয়েছিলাম এবং তারাই যে বসে আছে এটার কোনো ভয়ভীতির কোনো কারণই নেই, ভয়ভীতির কোনো কারণ নেই। আমি জনগণের কাছে অনুরোধ করব, আশা করব তারা যেন আসে এবং তাদের এই যে আমাদের আমাদের ডাইরেক্টর সাহেবের হাতে রিংও আছে, সো আমাদের বরিশালের জনগণের প্রতি আহ্বান থাকবে যে তাদের নিজেদের সুরক্ষায় তারা এগিয়ে আসবে, তাদের টিকা রেজিস্ট্রেশন করবে এবং টিকা দেবে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।